হ্যালো সবাইকে, তো আজকে আবার তোমাদের সঙ্গে একটা নতুন রেসিপি শেয়ার করবো। তো আজকে তোমাদের সঙ্গে শেয়ার করবো মুচমুচে কুচু চিংড়ির বড়া। আর এটার জন্য মা প্রথমেই কুচু চিংড়িগুলোকে খুব ভালো মতন ধুয়ে নিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছিল বেসন, রসুন কুচি, কাঁচা লঙ্কা কুচি, পেঁয়াজ কুচি আর ধনে পাতা কুচি। আর বড়াটাকে মুচমুচে বানানোর জন্য মা এখানে দিয়ে দিয়েছিল অল্প একটু পরিমাণে সুজি, আর তারপর দিয়ে দিয়েছিল এখানে হলুদ, নুন আর সামান্য পরিমাণে ময়দা। তারপর এটাকে রেডি করতে করতে মা এখানে কড়াইতে তেল গরম করতে বসিয়ে দিয়েছিল, আর তেলটা গরম হতে হতে এখানে সবগুলোকে একসঙ্গে চিংড়ি মাছের সঙ্গে খুব ভালো মতন মেখে নিচ্ছিল। তারপর সবগুলোকে একসঙ্গে খুব ভালো মতন মেখে নিয়ে তেলটা গরম হয়ে যাওয়ার পর মা এক এক করে বড়াগুলোকে ভেজে নিচ্ছিল। আর এখানে কিন্তু মা সাদা তেলের মধ্যে অল্প একটু সর্ষের তেল দিয়েছিল, যেটা আমি দেখাতে ভুলে গেছি, কারণ যে কোনো মাছের আইটেমে সাদা তেলের সঙ্গে অল্প একটু সর্ষের তেল মিশিয়ে নিলে খুব ভালো টেস্ট আসে। আর তারপর তেলের মধ্যে বড়াগুলোকে দিয়ে এপিটোপিট করে মা খুব ভালো মতন ভেজে নিচ্ছিল। আর এই বড়াটা ভাজার সময় সবসময় গ্যাসটাকে লো ফ্লেমে রেখে বড়াগুলোকে ভাজতে হবে, তাহলেই কিন্তু ভেতর পর্যন্ত সেদ্ধ হয়ে বড়াগুলো মুচমুচে হবে। আর যদি তোমরা তেলের মধ্যে বড়াগুলোকে দিয়ে গ্যাসটাকে হাই ফ্লেমে করে ভাজো, তাহলে কিন্তু উপরটা লাল হয়ে ভেতর দিকটা কাঁচা থেকে যাবে, আর খেতে কিন্তু একদমই ভালো লাগবে না। আর সেই কারণে তোমরা সবসময় চেষ্টা করবে গ্যাসের ফ্লেমটাকে লো করে নিয়ে তারপর বড়াগুলো ভাজার। আর তোমরা দেখতে পাচ্ছ প্রত্যেকটা বড়া কত সুন্দর লাল লাল হয়ে ফুলে ফুলে উঠেছে। আর তারপর মা এগুলোকে নামিয়ে নিয়েছিল, আর এটা কিন্তু খেতে দারুণ টেস্ট হয়েছিল আর মুচমুচেও হয়েছিল খুব। তো আমি যেরকমভাবে বললাম সেরকমভাবেই বানাবে, তাহলে কিন্তু দারুণ টেস্ট হবে। আর ভিডিওটা ভালো লাগে থাকলে একটা লাইক করে দিও, শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটাকে। দেখা যাচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা সবাইকে।